এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যি করে বলো, আমার শরীরে তোমারই রক্ত বইছে তো? তোমার আর মায়ের রক্ত বইছে তো? বলো না বাবা, প্লিজ। এই টেনশন আর ভাল লাগছে না উজান, তুই বাড়ি আয় আগে। উজান, 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 কি? হ্যালো, হ্যালো উজান, উজান। আমার মন বলছিল রাগিনী মিথ্যে কথা বলছে না। তুমি কি শিওর যে তুমি তোমার বাবা মায়ের সন্তান? মিথ্যে হলে আমার কাছে পৌঁছানোর ওর সাহস ছিল না। আমার মন বলছিল তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না বাবা, তবুও কোথাও একটা আমার আশা ছিল। ভেবেছিলাম তোমাকে একবার হয়তো জিজ্ঞেস করলে তুমি হয়তো বলবে যে আমি তোমাদের রক্তের থেকেও বড় সত্যি, কিন্তু শেষমেশ তুমি সেটাও বলতে পারলে না। কথা হাতড়াতে থাকলে চলবে নাকি? আমি এসব খাই না, এসব খেলে আমার শরীর খারাপ করবে। শরীর তো তোমার ঠিকই আছে গুরু, মনে হচ্ছে এই মনটা হরকেছে। এটার কাজ কি জানো? এগুলো মনের ওষুধ, যেমন বেশি হরকায় তাকে একদম টাইট দিয়ে দেয়। তো গুডু মুঝেমি পিল্লা দেশের আমি দেখ মেরে হতা হ্যায় ক্যা। এটা কি হলো? এই পুরো পেট্রোল শেষ করে দিলে, এখন আমার গাড়ি চলবে কি করে? আবার নিয়ে এসো, আজ আমার এই ওষুধের বড্ড দরকার। এই জায়গাটার নাম জানো? এটা হলো বকুল লগন মাঠ। এখানে সূর্য ডোবার পরে কেউ আসে না। এই এখন নতুন আনতে গেলে আমাকে এখন 20 মিনিট হাঁটতে হবে। শেষ প্রান্তে যেতে রাজি আছি। আজ সারা রাত আমার এর সঙ্গ লাগবে। যাও নিয়ে এসো, আমার একা থাকতে বড্ড ভয় লাগে। কি দেখছো? যাও নিয়ে এসো। তুমি কোনো চিন্তা করো না ওস্তাদ, এই আমি এখনই যাবো আর নিয়ে আসবো নতুন মাল। একা কোথা এই বকুল নগর মাঠে আমি আর আমার প্রশ্নেরা একসাথে পার্টি করব। বলছি যে এই যে সামনে যে ফ্লোরেন্স নার্সিং হোমটা আছে না, ওখানে একজন ডক্টর আছে, ডক্টর উজান দত্ত চৌধুরী, তাকে কি কোথাও দেখেছেন? না না মিডি। ঠিক আছে দাদা, বলছি যে এই যে নার্সিং হোমটা আছে না, এই নার্সিং হোমে একটা ডক্টর আছে, ডক্টর উজান দত্ত চৌধুরী, ওনাকে কি কোথাও দেখেছেন এখানে? না না আমি দেখিনি। ঠিক আছে, thank you.
হ্যালো পাচ্ছি না বাবা আমি কোথাও খুঁজে পাচ্ছি না উজানকে আমি জানি না আমি কোথায় উজানকে খুঁজে পাবো পুনা পুনা শান্ত হও আমি জানি উজান কোথায় আছে বাবা আপনি জানেন উজান কোথায় আছে বকুল নগর মাঠ ওখানেও আছে ইমিডিয়েটলি যাও ওকে বাড়ি নিয়ে এসো বাবা কি হয়েছে বলুন তো আপনার আপনার গলাটা এরকম অন্যরকম শোনাচ্ছে কেন আমাকে সবটা পরিষ্কার করে বলুন না প্লিজ কথা না বলে আমি যেটা বলছি সেটা করো ওখানে যাও উজান যে অবস্থায় আছে ওকে বুঝিয়ে বাড়িতে নিয়ে এসো আগে আমি কিন্তু পূর্ণা তোমার উপর দায়িত্ব দিলাম আনবেই ওকে বাবা প্লিজ সত্যি করে বলুন না আপনি এরকম অদ্ভুত কথা কেন বলছেন পূর্ণা তুমি কথা না বলে ইমিডিয়েটলি যাও আর আমাকে তুমি সব জানাতে থাকবে আমি কিন্তু তোমাদের জন্যই অপেক্ষা করছি ঠিক আছে বাবা দাদা বলছি যে বকুল নগর মাঠটা কোন দিকে এই তো খানিকটা এগুলোই পাবেন কাছেই আছে ঠিক আছে তুমি কি শিওর যে তুমি তোমার বাবা মায়ের সন্তান তুমি যে বাবাকে তো বিশ্বাস করো এই কথাগুলো ওনার মুখেরই কথা কি হচ্ছে এসব উজান আপনি এখানে কি করছেন বাড়ির সবাই আপনার জন্য কত চিন্তা করছেন আপনি জানেন আর কতবার আপনাকে ফোন করেছি একবার ফোনটা ধরে তো বলবেন আপনি ঠিক আছেন কোথায় আছেন আমরা কিচ্ছু জানি না ফোন কোথায় আপনার জানেন না জানেন না অন্তত 80-100 বার ফোন করা হয়েছে আপনাকে কেন এলেন আপনি এখানে এই মুহূর্তে চলে যান এখান থেকে আমি কারোর সাথে কথা বলতে চাই না চলে যান আপনি মদ খেয়েছেন হ্যাঁ তো না ঠিক আছে আমিও একবার খেয়েছি আপনিও খেয়েছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি প্রমিস করুন আপনি আর কখনো খাবেন না ওখানে যাও উজান যে অবস্থায় আছে ওকে বুঝিয়ে বাড়িতে নিয়ে এসো আগে আমি কিন্তু পূর্ণা তোমার উপর দায়িত্ব দিলাম